আসসালামু আলাইকুম, কাছে দূরের যে যেখানেই থাকেন সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের নামাজ পড়তে যাচ্ছি, ঈদের নামাজ শুরু হতে আর বেশিক্ষণ সময় নেই, 10 মিনিট টাইম আছে, তবে মনে হয় লেট হবে কারণ বাড়ির থেকে বেশি দূরে ঈদগাহ না। আপনারা সবাই ভালো আছেন তো? তাই না? অপেক্ষা করতেছি ভাতিজা, ছোট ভাই আছে, তার জন্য একসাথে একটু বেশি লেট হয়ে গেছে। রওনা দিয়ে দিয়েছি আমরা নামাজের উদ্দেশ্যে, কেউ তো এখনো গোসলই করিনি, গোসল করতে যাচ্ছে, আমরা মনে হচ্ছে একটু ফাস্ট হয়ে গেলাম। যাই হোক, নামাজ পড়তে যাওয়ার সময় সবারই তাকবীরটা একটু বলা উচিত, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। তাই বল, এটা প্রতিটা ঈদে পড়া উচিত নামাজ পড়তে যাওয়ার আগে। আপনারা সবাই পড়বেন এবং মনে রাখবেন ঈদগাহের কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের ঈদগাহ দেখাই, আফসা আফসা দেখা যাচ্ছে, ওই যে আমাদের ঈদগাহ ময়দান দেখা যাচ্ছে, সাদা সাদা। শ্যাম সাধনার মাস রমজান শেষ হয়ে গেছে, রমজানের সাথে একটা মায়া হয়ে গেছে, হালকা পাতলা মায়া। আমরা তো ওই লেভেলের মুসলিম না, আসলে সেই লেভেলের মুসলিম হলে প্রচণ্ড মায়া জড়ায় যেতাম। একটা মাস রোজা করা শেষে আজকে দুদিন ঈদগাহ নামাজ পড়তে আসছি। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আসতেছি একটু পরে।